হ্যালো ইউটিউবার সোহাগ ভাই তোমার ফোনে কল এসেছে দয়া করে কলটি রিসিভ করো হ্যালো ইউটিউবার সোহাগ ভাই তোমার ফোনে কল এসেছে দয়া করে কলটি রিসিভ করো ঠিক এই রকমভাবে রোমান্টিক বাসি সুরের সাথে নিজের নাম অ্যাড করে একটা মেয়ে বয়েস দিয়ে আপনিও কিন্তু চাইলে নিজের নামে রিংটোন তৈরি করতে পারবেন এইখানে কিন্তু নামটা যে কোনো নাম ব্যবহার করতে পারেন আমি আমার নাম আমার নাম ব্যবহার করেছি আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন অথবা আপনার প্রিয় মানুষটার নামও কিন্তু ব্যবহার করতে পারেন আপনার প্রিয় মানুষটাকে যদি গিফট করেন এই রিংটোন সে কিন্তু অবাক হবে যে এই কাজটা আপনি কিভাবে করলেন অথবা এই রিংটোন তৈরি করে যদি আপনার স্মার্টফোনে আপনি সেট করেন রোমান্টিক একটা বাসি সুরের সাথে আপনার নিজের নাম দিয়ে একটা করে যে শুনবে আপনার ফোনের মেয়ে বয়েজ কল তারই কিন্তু গাজলবে যে কাজটা আপনি কিভাবে করলেন তো ভিডিওটা করবো না ছোট্ট একটা ভিডিও থেকে এই কাজটা শিখতে পারবেন কিভাবে রোমান্টিক বাস সুর সংগ্রহ করবেন কিভাবে রিংটোন তৈরি করতে হয় কিভাবে মেয়ে বয়েজ অ্যাড করতে হয় এক কথা হচ্ছে অ্যাড টু জেড সবটুকু প্রসেস এই ভিডিও থেকেই শিখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় এই কাজগুলো করার জন্য রোমান্টিক বাসি সুরের সাথে একটা মেয়ে বয়েজ অ্যাড করে আপনার নাম অথবা আপনার প্রিয় মানুষের নামে রিংটোন তৈরি করার জন্য দুইটা অ্যাপ্লিকেশন দরকার হবে এবং যেই রোমান্টিক বাসি সুরগুলো আপনি ব্যবহার করবেন ওই রোমান্টিক বাসি সুরগুলো আপনার স্মার্টফোনের সেট মেমোরিতে থাকতে হবে মানে ফাইলে থাকতে হবে তো কিভাবে আপনি রোমান্টিক সুরগুলো ডাউনলোড করবেন তা আমি ভিডিওর শেষে দেখাবো এবং যে অ্যাপ্লিকেশন দিয়ে কাজগুলো করতে হয় দুইটা অ্যাপ্লিকেশন প্রথম অ্যাপ্লিকেশনটা আপনি ফ্রিতে ইনস্টল করতে পারবেন তারপর হচ্ছে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন তাও কিন্তু দেখাবো প্রথম আমরা সোজা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে এইখানে লিখতে হবে টি টু এস এইখানে দেখুন আপনারা লিখে দিবেন টি টু এস এটা কিন্তু প্রথম অ্যাপ্লিকেশনের কাজটা দেখাচ্ছি টি টু এস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে যখনই ওপেনে টাচ করে দিবেন ঠিক এরকম একটা ইন্টারফেস শু করবে এইখানে আপনি বাংলায় লিখতে হবে এই যে দেখুন আমি টাচ করে দিলাম কীবোর্ড চলে আসবে ইংলিশে লিখলে হবে না কিন্তু আপনি বাংলায় যেহেতু রিংটোন তৈরি করতে চাচ্ছেন এখানে বাংলায় লিখতে হবে তো আমি কিন্তু রিংটোন তৈরি করেছিলাম হ্যালো ইউটিউবার সুহাগ ভাই তোমার ফোনে কল এসেছে দয়া করে কলটি রিসিভ করো তো এটা কিন্তু আমি নোট করে রেখেছি আপনি আগে থেকেই নোট করে রাখবেন যে আপনি কি বলাইতে চান মেয়ে বয়েসটা দিয়ে রিংটনের মধ্যে কি বাজবে। মানে আপনার ফোনে কল দিলে কি বাজবে এই বয়েসটা কি এই লেখাটা কিন্তু আগেই লিখে রাখবেন ওইখানে লিখলে একটু দেরি হবে যে দেখুন আমি এখানে লিখে রেখেছি আর কিভাবে লিখবেন তাও আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো ইউটিউবার সোহাগ ভাই আমি দুইবার ফাঁকা দিছি মানে স্পেস দিয়ে দিয়ে ফাঁকা দিবেন তোমার ফোনে কল এসেছে তারপর আমি আবার ফাঁকা দিচ্ছি তারপর হচ্ছে এইখানে দেখুন দয়া করে কলটি রিসিভ করো এখানে আমি ফাঁকা দিয়ে দিয়ে এই তিন এই লেখাটা কিন্তু নিচে আমি আবার লিখছি হ্যালো ইউটিউবার শোয়া তোমার ফোনে কল এসেছে দয়া করে কলটি রিসিভ করো এখানে যত ফাঁকা দিবেন অথবা যতবার লিখবেন ততই কিন্তু রিংটন লম্বা হবে আপনি যদি একসাথে লিখে দেন হ্যালো ইউটিউবার সো তোমার ফোনে কল এসেছে দয়া করে কলটি রিসিভ করো তাহলে কিন্তু রিংটন মাত্র দশ সেকেন্ডের হবে ঠিক না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বানানোর জন্য একটু ফাঁকা ফাঁকা দিবেন তো এখান থেকে আমি কপি করে নিব এই যে দেখুন আমি ফুল কপি করে নিলাম চোরি এখনও হয়নি যে দেখুন আমি কপি করে নিয়েছি কপি করে নেওয়ার পরে আমি ওই অ্যাপ্লিকেশনে চলে যাব এইখান থেকে যে দেখুন টি টু এস অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে এখানে আমি চাপ ধরে রেখে পেস্ট করে দিব মানে এখানে আমি লিখলাম না আর কি খুব সহজেই হয়ে গেল এখন এইখানে একটা সেটিংস করতে হবে মেয়ে বয়েস করার জন্য দেখুন এখানে সেটিংসের একটা আইকন পাবেন সেটিংসের সেটিংসের আইকনে টাচ টাচ করে করে দিবেন দেওয়ার পরে উপরে কিন্তু বাংলা অটোমেটিক দেওয়া থাকবে বাংলা অবশ্যই দিয়ে রাখবেন যেহেতু বাংলাতে বলাইতে চান তারপর হচ্ছে এইখানে দেখুন একটা অপশন পাবেন এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে দেওয়ার পরে এখানে দেখুন বাংলাদেশ ওয়ান বাংলাদেশ টু ইন্ডিয়া ওয়ান ইন্ডিয়া টু আপনি যদি মেয়ে কণ্ঠ করাইতে চান এখান থেকে ইন্ডিয়া ওয়ান এই অপশনটাতে টাচ করে দিবেন আপনি যদি সেলে বয়েস করাইতে চান বাংলা ওয়ান বাংলাদেশ ওয়ান ওই অপশনটাতে টাচ করে দিবেন তো অলরেডি আমাদের কাজ শেষ এখন আমরা ব্যাগে আসবো ব্যাগে আসার পরে বয়েসটা কিন্তু এখান থেকে শুনতে পাবেন এই যে দেখুন আমরা শুনেছি এখন আমরা এটা সেভ করব সেভ করার জন্য এখানে দেখুন থ্রি ডট কিছু অপশন পাবেন থ্রি ডট অপশনে টাচ করে দিবেন থ্রি টাচ করার পরে এখান থেকে আমরা সেভ করার জন্য ওপরে যে অপশনটা পাবেন ওপরে অপশনটাতে টাচ করে দিবেন এখানে দেখুন ডব্লিউ এবি এই অপশানটাতে টাচ করতে হবে নিচে এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করবো যে দেখুন আমরা একটা ফাইল তৈরি করব তো এখানে আমি লিখবো এস কে এস কে জি জি দিয়ে দিলাম ঠিক আছে মানে সামথিং একটা ফাইল তৈরি করবেন খুব সহজে কিন্তু এই ফাইলটা আপনি খুঁজে বের করতে পারবেন অলরেডি কিন্তু আমাদের সেভ হয়ে গেল এখন আমরা চলে যাব দ্বিতীয় অ্যাপ্লিকেশনে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোনে ইনস্টল করার জন্য সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে লিখতে হবে বেস্ট এমপি থ্রি এডিটর এখানে দেখুন বেস্ট এমপি থ্রি এডিটর লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে অডিও এডিটর নামে একটা অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করতে হবে তো অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়েছে এখন আমি ওপেনে টাচ করে দিব ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে যদি পারমিশন চাই এখান থেকে অ্যালাউ করে দিবেন তো আমি অ্যালাউ করে দিয়েছি অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এখানে মিক্স একটা অপশন পাবেন মিক্স অপশনের টাচ দেবেন এইখানে যতগুলো অডিও থাকবে আপনার স্মার্টফোনের প্রত্যেকটা অডিও এইখানে চলে আসবে তো আপনি যে টি টু এস দিয়ে একটা ফাইল তৈরি করেছিলেন মেয়ে বয়েস দিয়ে একটা রিংটোন তৈরি করেছেন ওই ফাইল ওই বয়েসটা এখানে আনতে হবে তো এইখানে আমি তো দিছিলাম এস জি এই যে দেখুন আমি এসকে জি দিলাম ওই মানে ফাইলটা কিন্তু চলে আসলো এখান থেকে ফাইলটার উপরে টাচ করে দিব নিচে কিন্তু ফাইলটা অ্যাড হয়ে যাবে এই যে দেখুন এসকে জি জি ফাইলটা অ্যাড হয়ে গেছে এখন আমরা বাসি সুরটা নিব এখান থেকে বাসি সুরটা নেওয়ার জন্য বাসি সোরের রিংটোনটা এখান থেকে সার্চ করবেন তো এখানে আমি লিখবো লাভ এল ভি ই লাভ লাভ রোমান্টিক রিংটোন ছিল তো এইখানে কিন্তু চলে আসবে তো এই যে দেখুন এখান থেকে কিন্তু লাভ রোমান্টিক রিংটোনটা আমরা খুঁজে বের করেছি এই রিংটোনটার উপরে টাচ করে দিব এখন এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ আসার পরে এই যে দেখুন এসকে যে ফাইলটা আমরা তৈরি করেছি মানে যে বয়সটা তৈরি করেছি এই বয়সটা এখানে এবং রোমান্টিক রিংটোনটা বা শিশুরটা এখানে এই অপশনটাতে টাচ করে দিলে কিন্তু বেজে উঠবে আরেকটা বিষয় আপনাদেরকে বুঝাচ্ছি এইখানে যে আপনি বয়সটা দিচ্ছেন নামের বয়সটা আপনার নাম হোক অথবা প্রিয় প্রিয় মানুষের নাম হোক নামটা কিন্তু বাড়িয়ে দেবেন একদম ফুল থাকবে এবং মানে রোমান্টিক বাসি সোটটা মিডিয়াম থাকবে আপনাদেরকে দেখাচ্ছি আমি টাচ করলে কিন্তু বেজে উঠবে আমি আমার ফোনের সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর এই বিষয়টা আমি কিন্তু আরেকবার বলি আপনাদেরকে আপনি যে বয়েস দিয়ে রিংটোনটা তৈরি করবেন ওইখানে কিন্তু আপনার নামটা বেশি বেশি দিবেন আমি কিন্তু দুইবার দিয়েছি হ্যালো ইউটিউবার সোহাগ ভাই তোমার ফোনে কল এসেছে দয়া করে কলটি রিসিভ করো আমি দুইবার দিয়েছি আমার এগারো সেকেন্ড হবে আপনারা আরও দিবেন চারবার দিবেন পাঁচবার দিবেন যত বেশি দিবেন ততই রিংটোন লম্বা হবে আমি জাস্ট বানাইয়া দেখাচ্ছি তো এর জন্য আমি দুইবার দিয়েছি তো এই যে দেখুন বেজে উঠবে তো এই যে দেখুন এই অপশনটা বাড়াই দিছে তো এইখান থেকে আমি কমিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখুন রোমান্টিক বাসি শোটটা আমি মিডিয়াম রেখেছি এবং বয়েসটা ফুল দিয়ে দিয়েছি এখন সেভ করার জন্য এখানে দেখুন মিক্সড অডিও নামে একটা অপশন পাবেন এই অপশানটাতে টাচ করে দিবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন সেভ নামে একটা অপশন সেভে টাচ করে দিবেন সেভে টাচ করে দেওয়ার পরে কিন্তু অলরেডি রিংটোন কমপ্লিট হয়ে যাবে যে দেখুন রিংটোনটা কমপ্লিট হয়ে গেছে এইখান থেকে চাইলে আমরা আবার শুনতে পারবো এখন এইখান থেকেই চাইলে আপনি রিংটোন সেট করতে পারবেন এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে টাচ করে দেওয়ার পরে আবার আসতে হবে আসার পরে কিন্তু আপনার স্মার্টফোনে এখানে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পরে ঠিক এরকম একটা নিয়ে আসবে এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাগে আসার পরে পুনরায় আবার টাচ করতে হবে টাচ করার পরে এখানে দেখুন ইয়েস এই অপশনটাতে টাচ এই অপশনটাতে টাচ করে দিলেই কিন্তু এই রিংটোন আপনার স্মার্টফোনে সেট হয়ে যাবে অথবা আপনি ফাইল থেকে খুঁজেও কিন্তু এই রিংটোন সেট করতে পারবেন আপনার স্মার্টফোনে খুব সহজেই মানে আপনি যে এখন তৈরি করলেন এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এই অ্যাপ্লিকেশনের ফাইলে কিন্তু এই রিংটোনটা আপনার খোঁজ আপনারা খুঁজে পাবেন মানে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে তো এখন কথা হচ্ছে এই রোমান্টিক বাসির সুর আপনি কোথায় পাবেন আপনি তো সব কিছু শিখলেন বাসির সুর ছাড়া কিভাবে আপনি রিংটোন তৈরি করবেন এরকম রোমান্টিক বাসির সুর আমি আমার ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন ভিডিওর নিচেই কিন্তু কমেন্ট বক্স থাকে কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে পিন কমেন্ট করা ওই লিঙ্কে টাচ করলেই আপনি খুব সহজে বাসির সুর ডাউনলোড করতে পারবেন এখান থেকেই তো এই ছিল আজকের ভিডিও ও আশা করি ভিডিওটা থেকে ভালো কিছু শিখতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাপোর্ট দিবেন পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য